যে কত শিম হয়েছে আমাদের গাছে। এই যে পুদিনা গাছ, টমেটো গাছ, লঙ্কা, ধনে পাতা, এই যে আরো শিম হয়েছে, প্রচুর শিম ধরেছে। আজকে তুলে নেব শিম। এখন পালং শাক, এই যে পালং শাক হয়েছে, প্রচুর পালং শাক। এদিকে বেগুন গাছ সব কিছু লাগানো হয়েছে, সর্ষে গাছ। এই যে নিয়ে এসছি ধনে পাতা, বাগান থেকে তুলে ধনে পাতা নিয়ে এসছি। তারপরে শিম, কত শিম নিয়েছি, এই যে কত বড় বড় শিমগুলো। এই যে ধনে পাতা সব আমার আসাম থেকে বিছিয়ে এনে লাগিয়েছিলাম। এদিকে নারিকেলটা আমার বর কুড়িয়ে দেবে, আর আমি গুড়টাও গুড়ের রস করে নিচ্ছি, করে ছেঁকে নেবো এটা, নাহলে বালুগুলো ইয়ে হয়ে যাবে। আর এদিকে আমার বর নারিকেলগুলো কুড়িয়ে দিচ্ছে, তো পিঠে বানাবো আজকে। তো নারিকেল কুড়ানো হয়ে গেছে, এদিকে নারকেলটা বসিয়ে দিয়েছি, আর ওই যে গুড়ের রস করে রেখেছিলাম গুড়ের রসটা দিয়ে দিচ্ছি। গুড়ের মধ্যে অনেক বালু থাকে, সেই জন্য আমি গুড়ের রস করে এটাকে ছেঁকে নিই, তো ভালো হয়। তো পুরটা বানিয়ে নেব আগে, তারপর পিঠে বানাবো। তো মোটামুটি হয়ে গেছে, এখন পিঠে বানাবো। এদিকে মালপোয়াও হয়ে গেছে, আর কয়েকটা বাকি আছে। এদিকে দুধ বসিয়ে দিয়েছি, ক্ষীরটা হয়ে যাক। এদিকে মালপোয়া হয়ে যাচ্ছে, হয়ে গেছে এগুলা। পাটিসাপটা আমার বর বানাবে, তো আমার বর পাটিসাপটা বানানো শুরু করে দিয়েছে। ও খুব সুন্দর করে পাটিসাপটা বানায়, তাই ওকে বলেছি তুমি বানাও পাটিসাপটা, আমি অন্যগুলো বানাবো। তোর পাটিসাপটা হয়ে গেছে, আর কয়েকটা বাকি আছে। আরো কয়েকটা হবে, তারপরে জাল পিঠা বানাতে হবে, তারপরে দুধ পুলি বানাবো, সেদ্ধ পিঠা বানাবো,
অনেকটাই বাকি আছে এখনো। তো পাটি সবটা মোটামুটি হয়ে গেছে, এই যে সেদ্ধপিঠা। এদিকে পাটি সাপটা কতটা ক্ষীরের মধ্যে ফেলে রেখেছি, যে যখন খাওয়ার খাবে। তো এই যে সেদ্ধ বেটা বানানোর জন্য কাইটা করে রেখেছি, ঠান্ডা হোক। সেদ্ধ বেটা বানিয়ে বসিয়ে দিয়েছি জলের মধ্যে, সেদ্ধ হোক। এদিকে সেদ্ধ হবে আর ওদিকে বানিয়ে বানিয়ে ছেড়ে দেব। তো এগুলোই পিঠা বানিয়েছি। এই যে সব পিঠা বানানো শেষ হয়ে গেছে। পাটি সাপটা শুধু ক্ষীরের মধ্যে রেখেছি, এটা লাস্টে দেব, ওরা খেয়ে নিক এগুলা চায়ের সঙ্গে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। ভালো।